আবারো মর্মান্তিক দুর্ঘটনা। ঠিক বিকেল পাঁচটার সময় কর্মব্যস্ত মানুষের যাতায়াত যখন রবীন্দ্র সরণি বড়বাজার দিয়ে, ঠিক সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ল 156 নম্বর গাড়ির এক অংশ, আর তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় আহত হয় বহু মানুষজন। এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আরো কয়েকজন গুরুতর আহত হয়ে মেডিকেল কলেজ ও হসপিটালে চিকিৎসাধীন। মকান মালিক কোনো কিছু করছে না, পুরনো বিল্ডিং, লোকগুলো কিভাবে ওরা কার সঙ্গে মিলে জুলে এরকম কাজ করছে, পুরো বড় বাজারে আপনারা তো দেখছেন, বড় বাজার মধ্যে মানুষ ঘুষলে কখন কার উপরে এরকম হয়ে যাবে। যে লোক মারা গেছে এখানে লোকাল নেই, ও রাস্তার মধ্যে যাচ্ছিল, ওর কি গুণা আছে? এই পশ্চিমবাঙালে ওরা খাচ্ছে, ওর কি গুণা আছে? ওরা রাস্তা থেকে যাচ্ছে, মরে যাচ্ছে। এরকম তো বড় বাজার প্রচুর এরকম জর্জর ইমারত হচ্ছে, এরকম জর্জর ইমারত অনেক আছে, অনেক কোনো হচ্ছে না। এই জর্জর পজিশন এরকম হয়ে যাচ্ছে। কটার সময় হয়েছে? পাঁচটার সময় হয়েছে। বৃষ্টি হচ্ছিল, আমরা এখানে বসেছিলাম, চা খাচ্ছি, ধম করে আওয়াজ হয়েছে, আমরা ডরে গেছি কি হয়েছে। দেখুন এখানে পুরো একতলা দুতলা যা আছে পুরো ভেঙে পড়ে গেছে মানুষ। আচ্ছা, একটা লোক বাইক নিয়ে, দুটা লোক, একটা বাইকে দুটা লোক ছিল, একটা স্কুটি এখান দিয়ে আসছে, তিনটা লোক ওই উপরে পুরো মালুয়া গিরে গেছে। তো লোক ওকে বের করছে না। আমরা এখানকার দুটো লোকাল ছেলে আছে, লোকাল ছেলে আছে, আমরা ছেলে নিয়ে গিয়ে ওদেরকে একটাকে মেডিকেল, দুটাকে সুন্দরবনে ভর্তি করিয়ে হসপিটালে নিয়ে গেছি, নিয়ে গেছি স্টেশনে আনিনি, তাড়াতাড়ি ওকে হসপিটালে। একজন মারা গেছেন বলে শুনেছি, এখন তার লোক মেডিকেল কলেজ নিয়ে মারা গেছে, আরেকটা এখানে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, এসটিভি বাংলা।